রাত পহলেই রাজ্য জুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পূজা। আর এই উৎসবকে ঘিরে রাজ্যে সর্বত্র প্রস্তুতিতে চলছে শেষ তলির টান। উদ্যোক্তা সহ নির্মাণ কারিগররা তাদের নামা খাওয়া ভুলে দিবারাত্রি এক করে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলগুলিও কম কিসে বড় বাজেট প্যান্ডেল সহ সমস্ত আয়োজনেই শহরকে টেক্কা দিচ্ছে গ্রামের পুজোগুলি। ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত রাজনগর এলাকার একটি প্রধান পুজো হল LLB ক্লাবের পুজো। গত 33 বছর ধরে শ্যামা মায়ের পুজো করে আসা এই ক্লাবটি এবছরও দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য প্যান্ডেল থেকে শুরু করে চারদিন ব্যাপী উৎসবে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা। এবছর পুজোর বাজেট 12 লক্ষ টাকা এবং কলকাতার দক্ষিণেশ্বরী কালী মায়ের মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেল, জানালেন জনক পুজো উদ্যোক্তা। এছাড়াও চারদিন ব্যাপী উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ বাউল সঙ্গীত। তাছাড়া এবছর সকাল থেকে যতক্ষণ ভক্তরা থাকবেন ততক্ষণই প্রসাদ বিতরণ চলবে বলেও জানালেন তিনি। 33তম পুজো, এবার আমরা 12 লক্ষ টাকার মতো বাজেট নিয়ে আমরা পুজোতে নেমেছি সবাই। পুজোর উৎসবে আমরা মাত্র এবার 12 লক্ষ টাকা বাজেট আমাদের। থিম তো কিছুই নেই, কিন্তু আমরা দক্ষিণেশ্বরের যে কালীমায়ার যে মন্দিরটা ওটার আদুলি আমাদের এবারের প্যান্ডেলটা তৈরি হচ্ছে। স্বচ্ছ ভারত এইসব হবে এবং চেষ্টা করছি আরও কিছু করার জন্য। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রতিদিনই আমাদের পুজো মণ্ডপে, বাউল সঙ্গীতের অনুষ্ঠান থাকবে, আমাদের লোকাল যে শিল্পগোষ্ঠী আছে তারাও অনুষ্ঠান করবে প্রতিদিনই আমাদের এই পুজো প্যান্ডেলে। চারদিন পর্যন্ত আমাদের, চারদিনের দিন আমাদের পুজোর সমাপ্তি ঘোষণা হবে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সকাল থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়, মহাপ্রসাদ বিতরণ। তো এবছর আমরা পরিকল্পনা রেখেছি মহাপ্রসাদ বিতরণ করা হবে সকাল থেকে একদম যত সময় পর্যন্ত দেওয়া যায় সম্ভব তত সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করে থাকি।